রোগীর হাতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন সিভিক ভলান্টিয়ার। প্রেসার মেপে রীতিমতো স্বাস্থ্যকর্মীর ভূমিকায় সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে পাহারা দেওয়ার কাজ ছেড়ে স্বাস্থ্য পরিষেবার কাজে সিভিক পুলিশ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঢেউ। কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব, এটা ব্লক প্রশাসন বলতে পারবে আর থানা যারা হসপিটালে বড় দায়িত্ব আছেন তারা বলতে পারবেন। ভিডিওটির সত্যতা স্বীকার করে নিয়েছেন কুশমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস। এটা বাধার কথা না, সেই জায়গাটাতে সিস্টার কেন এটা বলেছেন আমি অলরেডি ঘটনাটা ভিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। এখন প্রশ্ন, স্বাস্থ্য পরিষেবার কাজ কিভাবে করতে পারেন সিভিক পুলিশ? কার নির্দেশে লাঠি ছেড়ে স্টেথোস্কোপ হাতে সিভিক পুলিশ? মানবিক দিক থেকে বিচার করা উচিত দাবি প্রশাসনের। যে সিভিক ভলান্টিয়ারই হোক আর যে মানুষই হোক, এরকম কাজ ডাক্তারকে সাহায্য করা যদি করে থাকে তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ মানবিক ব্যাপার। কারণ যে কোনো মানুষই, আমি নিজে ডাক্তার নই, কিন্তু একটা ডাক্তারবাবু যদি আমার কাছে কোনো কিছু চেয়ে ফেলে, আমি তাকে যদি আগিয়ে দিই, তাহলে কি এটা আমার অপরাধ? আমি কি ডাক্তার হয়ে গেলাম? এটা তো যে কোনো মানুষও করতে পারে, যে কোনো শিক্ষিত মানুষও জানে যে কীভাবে তার বিপরীত ইয়ে করতে হয়। স্বাস্থ্যের বেসরকারিকরণের চেষ্টা তৃণমূলে, তো বিজেপি কোনো ভালো হসপিটালে জায়গা পাচ্ছে না। এইভাবে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। কারণ এইভাবে যদি 10-15 বছর চলে যায়, তারপরে দেখবেন যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার ব্যবসাদার যারা, সেই বিজনেসম্যানদের হাতে চলে যাবে। দেখলাম এখান থেকে প্রমাণিত হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা রসাতলে চলে গেছে। শুধু তাই না, বিশ্বমানের যে স্বাস্থ্য ব্যবস্থার পরিচয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডামাডোল বাজাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ আজকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। সুকান্তকে পাল্টা তোপ ডাকতে ছাড়লো না তৃণমূল। সুকান্তবাবু, এরকম আমরা দেখছি বিগত কয়েকদিন থেকে উনি নানারকম উল্টোপাল্টা অভিযোগ আনছেন। কারণ উনি বুঝে গেছেন যে 24-এর নির্বাচনে ওনার দক্ষিণ দিনাজপুরের জমিটা একদম হারিয়ে গেছে, সেই জন্য উনি নানারকম অভিযোগ আনছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য সব কাজেই পারদর্শী এরাজ্যের সিভিক ভলান্টিয়াররা। চলতি বছরের শুরুতেই সিভিকে শিক্ষক দিয়ে পড়াশোনা করানো নিয়ে তীব্র বিতর্কের ঝড় ওঠে বাঁকুড়ায়। শিক্ষকের ভূমিকা ছেড়ে এবার স্বাস্থ্য পরিষেবায় কাজেও লাগানো হচ্ছে সিভিক পুলিশদের। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।